সময় আর শিক্ষক দুটোই আমাদেরকে শিক্ষা দেয়। শিক্ষক আগে শিখিয়ে তারপর পরীক্ষা নেয়, আর সময় আগে পরীক্ষা নেয় তারপর শিক্ষা দেয়। জীবনের বোঝা বইতে গিয়ে দেখলাম এর চেয়ে স্কুল ব্যাগটা অনেক হালকা ছিল। বাস্তব কি? বাস্তব হচ্ছে আপনি যার জন্য কাঁদবেন সে আপনার গল্প অন্য কাউকে বলে হাসবে। প্রয়োজনের সময় আই লাভ ইউ, প্রয়োজন শেষ হু আর ইউ, এটাই মানুষের ধর্ম। জীবন তোমাকে হেরে যাওয়ার জন্য শত কারণ দেখাবে, কিন্তু তুমি বুকে হাত দিয়ে জীবনকে হাজারটা কারণ দেখিয়ে দাও জয়ী হওয়ার। যারা তোমাকে ছোট স্বপ্ন দেখায়, তোমার লক্ষ্যকে নিয়ে ঠাট্টা করে, তাদের সঙ্গ পরিত্যাগ করো, কারণ তারা নিজেরাই ছোট স্বপ্ন দেখে, ফলে তারা বড় হওয়ার কথা কখনো ভাবতেই পারে না। বড়লোক বাবার ছেলেটা যখন দামি বাইক নিয়ে মেয়ে পটায়, মধ্যবিত্ত ঘরের পরিশ্রমী ছেলেটা তখন মাইনের টাকা দিয়ে দায়িত্ব মেটায়। অর্থ মানুষের অবস্থান পরিবর্তন করতে পারলেও স্বভাব পরিবর্তন করতে পারে না। অল্পতেই যদি আপনার মন খারাপ হয়ে যায়, তাহলে পৃথিবীটা আপনার জন্য অনেক কঠিন। অতিরিক্ত রাগে চোখ ভিজিয়ে চুপ হয়ে যাওয়া মানুষগুলো অনেক সুন্দর হয়। অন্যকে দেওয়া উপহারের মধ্যে সর্বোত্তম উপহার হলো সুন্দর ব্যবহার। দোলনা যতটা পিছনে যায় ঠিক ততটাই সামনে আসে। ঠিক সেইভাবে সুখ এবং দুঃখ উভয় জীবনে সমান রূপে আসে এবং যায়। জীবনের দোলনা যদি পিছে যায়, তবে নিরাশ হইও না, সেটা সামনেও আসবে। যতটা নিজের স্বার্থ ত্যাগ করে অন্যের ভালো করে যাবেন, ঠিক ততটাই আঘাত যখন সেই মানুষগুলোর থেকে পাবেন, তখন বুঝবেন স্বার্থের এই দুনিয়ায় নিজের সবটা উজাড় করে দিয়ে কারো ভালো করতে নেই। তুমি ছায়া হয়ে মায়া বাড়াও, অসময়ে বৃষ্টি নামাও। কত কথাই তো বলা হয় না, ঠোঁটের কোণে এসে ফিরে যায়, তবুও তো সময় কেটেই যায়। নাইবা বললাম কথা আর তাতে কি আসে যায়। ভাবনার যে পথেই আমি হাঁটি, ঘুরে ফিরে পথ ভুলে তোমার পথেই ফিরে আসি। আগবাড়ি এখন আর কারো খবর নিতে যাই না, সব কিছুই দেখছি, সব কিছু সহ্য করে নিচ্ছি, কিন্তু চুপ করে আছি কারণ সময় এখনো আসেনি। মনের কথা অন্যকে যত কম বলা যায় ততই ভালো, মন বদলায়, কথা ফেরত নেওয়া যায় না। অনেক গল্পের একটাই সমাধান, নিজেকে সরিয়ে ফেলা। সত্য কথা বলতে সাহসের প্রয়োজন হয়, আর সত্য কথা সহ্য করতে মনুষ্যত্বের প্রয়োজন হয়। আয়নার কাজ যদি ঝাপসা থাকে, নিজের মুখটা স্পষ্ট দেখা যায় না, তেমনি মনটা যদি পরিষ্কার না থাকে, কাউকে আর ভালো মনে হয় না। নিজেকে নিচে নামিয়ে অন্যের পছন্দের হওয়ার চেয়ে আত্মসম্মান রক্ষা করাটা বেশি শ্রেয়। ভালো হয়ে থাকাটা কঠিন কিছু নয়, কিন্তু অনেক খারাপের মাঝে ভালো হয়ে থাকাটা খুবই কঠিন। ক্ষণিকের জন্য হাত ধরা মানুষের অভাব হয় না, অভাব হয় শুধু হাত ধরে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকা মানুষের। যে আঘাত দেয় সে ঠিকই ভুলে যায়, কিন্তু যে আঘাত পায় সে শত চেষ্টা করেও ভুলতে পারে না। যত সুন্দর ভাবনা তত সুন্দর মানুষ, চেহারা তো আবরণ মাত্র। আপনি যেভাবে জীবন যাপন করছেন সেটা অনেকের কাছে স্বপ্ন, তাই হতাশ না হয়ে শুকরিয়া আদায় করুন। তারাই আপনার অতীত নিয়ে কথা বলবে, যাদের আপনার বর্তমান নিয়ে কথা বলার যোগ্যতা নেই। সত্যি অদ্ভুত এ জীবন, কখনো হাসির পূজারী, কখনো কান্নার লুকোচুরি। মিষ্টি মধুর কথা বলা বেশিরভাগ মানুষরাই হয় বহুরূপী। নানা নানু বেঁচে থাকা পর্যন্তই নানুবাড়ি সুন্দর।
জীবন কোনো সংবিধান মেনে চলে না, তাই ইচ্ছার বিরুদ্ধে হলেও অনেক কিছুই জীবন থেকে ছুঁড়ে ফেলে দিতে হয়। যতটা যত্ন নিয়ে কারবে তোমার মন, ঠিক ততটাই ভাঙনের করছে আয়োজন। গভীর রাতে অনেকেই জেগে থাকে কষ্ট করে নয়, তারা নিঃশব্দতাকে ভালোবাসে। অনিবার্য সত্যটা মানতে পারা ভীষণ কঠিন। অনুভূতিদের বেহায়াপনায় অভিমানীরা অর্থহীন। নারীর অল্প প্রেমে পুরুষ পাগল হয়, আর পুরুষের গভীর প্রেমে নারী মজা নেয়। আমাদের সবচেয়ে বড় বোকামি হলো আমরা বর্তমানকে সঠিকভাবে কাজে লাগাই না, অতীত আর ভবিষ্যৎ নিয়ে পড়ে থেকে মূল্যবান সময়গুলো নষ্ট করি। মানুষ চাইলেই যদি সব কিছু পেয়ে যেত, তাহলে অপেক্ষার কোনো মূল্য থাকতো না। আর মানুষ চাইলেই যদি সব কিছু ভুলে যেতে পারত, তাহলে স্মৃতির কোনো মূল্য থাকতো না। ভালোবাসা কখনো বয়স, সময় বা দূরত্বের কাছে হেরে যায় না, হেরে যায় অবিশ্বাস আর অবহেলার কাছে। ঘুমিয়ে পড়ো, শরীর খারাপ করবে বলা মানুষটাই এক সময় আমাদের অজস্র রাতের ঘুম কেড়ে নেওয়ার কারণ হয়। মানুষ হাসতে হাসতে কথার দ্বারা এমনভাবে আঘাত করে যেন হৃৎপিণ্ড ছিদ্র হয়ে যায়। দিনের ব্যস্ততা অনেক কিছু ভুলিয়ে দেয়, আর রাতের নির্জনতা অনেক কিছু মনে করতে সাহায্য করে। যে তোমাকে মনে রাখার মতো অসংখ্য স্মৃতি উপহার দিয়েছে, তাকে ভুলে যাওয়া আসলেই অনেক কঠিন। এত বদলে যাওয়া মানুষের ভিড়ে আপন সত্তার অস্তিত্ব টিকিয়ে রাখাই কঠিন হয়ে পড়েছে। সময় মানুষকে বদলায় না, সময় শুধু মানুষের মুখোশ উন্মোচিত করে। পৃথিবীতে সবচেয়ে অসহায় সে যে নিজের রাগ অভিমান কষ্ট কাউকে দেখাতে পারে না, একটু চিৎকার করে কাঁদতে পারে না, শুধু চোখের জল লুকিয়ে হাসে। এই জগতে কেউ নেবে না স্বার্থ ছাড়া খোঁজ, নিজেকেই সব গড়তে হবে পাল্টে নিয়ে রোজ। মানুষ শুধু ব্যথায় না, কথায়ও মরে। কথায় যে কত ব্যথা, তা শুধু আঘাতপ্রাপ্ত মানুষটাই জানে। এ শহর জানে কতটা ক্ষত আছে এ বুকে, নিস্তব্ধ সব রাত জানে কতটা পুরাই নিজেই নিজেকে। শুধু বুঝুনি তুমি, আমিও তো মানুষ, এতটা দুঃখ কী করে জমাই বুকে। ভাঙা বিশ্বাস আর ফেলে আসা সময় কখনো ফিরে আসে না। খালি পকেট পৃথিবী চিনিয়ে দেয়, আর খারাপ সময় মানুষ চিনিয়ে দেয়। খুব বেশি কষ্ট পাওয়ার পর মানুষ আর কাঁদে না, দীর্ঘশ্বাস ফেলে দুঃখ ভুলে যাওয়ার মিথ্যা বাহানা করে। যত বেশি প্রত্যাশা তত বেশি হতাশা। তুমি কুড়ি থেকে ফুটে ওঠা সদ্য গোলাপ ফুল, মালি হয়ে আছি পাশে ভাবিনি এভাবে মায়া বাড়িয়ে ঝরে যাবে মোর ভাসিয়ে দুকুল। আঘাত ভুলে গেলেও আঘাতকারীকে ভোলা যায় না, ক্ষত শুকিয়ে গেলেও দাগ মুছে ফেলা যায় না। অনুভূতিহীন সম্পর্ক আর ব্যস্তহীন বাস্তবতা সত্যি বেদনাদায়ক। সন্তানের কাছে পৃথিবীর সবচেয়ে দুঃসহ দৃশ্যের নাম পিতার পরাজিত মুখ। এই মুখ তাকে বিধ্বস্ত করে দেয়, ধ্বংস করে দেয়। জীবনের সব আয়োজন, সব ছুটে চলা তখন তুচ্ছ মনে হয়, নগণ্য মনে হয়। সংসার তুচ্ছতার খেলা, ভালোবাসাই তার একমাত্র ভেলা। ভোরে ওঠা খুবই ভালো, সেটা মানুষ করতে চায় না। আর রাত জাগা খুবই ভালো, সেটাই মানুষ বেশি বেশি করে। ২০ দিন মনোযোগ দিয়ে লেখাপড়া করলে নেশা হয় না, অথচ ২০ দিন ধূমপান কিংবা বাজে নেশা করলে তাতেই মানুষ নেশাগ্রস্ত হয়ে পড়ে। মানুষকে বাঘ সিংহের সাথে তুলনা করলে খুশি হয়, তবে পশু বললে রেগে যায়। তাহলে বাঘ সিংহ কি পশু নয়? যে দুধ বিক্রি করে সে মানুষের দুয়ারে ঘোরে, আর যে মদ বিক্রি করে মানুষ তার দুয়ারে ঘোরে।
দুধওয়ালা দুধে জল মিশিয়ে গালি খায়, আর মদওয়ালা মদে জল মিশিয়ে তবেই খায়। অবৈধ পথের ধনী মানুষ সমাজে সম্মানিত হয়, আর বৈধ পথের গরিব মানুষ সমাজে অবহেলিত হয়। জীবনের সবচেয়ে বড় অভিনয় হচ্ছে হাসতে ইচ্ছে না করলেও হাসতে হয়, ভালো না থাকলেও ভালো আছি বলতে হয়। সবাই ভালোবেসে মানুষকে ধোকা দেয়, এখানে ভালোবাসার তো কোনো দোষ নেই, তবু মানুষ ভালোবাসাকে ঘৃণা করে। ময়লা আবর্জনা সৃষ্টি করে মানুষ, অথচ যেসব মানুষ এই ময়লা আবর্জনা পরিষ্কার করে তাদেরকে সবাই ঘৃণা করে। সব পুরুষ চায় সতী নারীকে বিয়ে করতে, কিন্তু একবারও ভেবে দেখে না যৌবনে কোনো মেয়ের সতীত্ব নষ্ট করেছে কিনা। সব মেয়েই চায় তার স্বামী শুধু তাকেই সময় দেখ, কিন্তু একবারও ভাবে না অতীতে আমি একাধিক ছেলের সাথে সময় নষ্ট করেছি। গায়ের রং যেমনই হোক, ফর্সা অথবা কালো, অন্ধকারে সবাই সমান, যদি না জালো আলো। শুধু ছেড়ে যাওয়াকে ঠকানো বলে না, পাশে থেকে অভিনয় করাকেও ঠকানো বলে। যে নিজের ভুল স্বীকার করে সে কোনোদিন ছোট হয় না, বরং তার সম্মান আরও বেড়ে যায়। আমাদের জীবন রেল লাইনের মতো, শুরু আছে কিন্তু শেষ কোথায় কেউ জানে না। নিজের মেয়ে কাজ না জানলে লোকে বলে ও অনেক ছোট, অথচ ঘরের বউ একটু ভুল করলেই বলে তোমার মা বাবা তোমায় কিছুই শেখায়নি। ভুল বুঝে দূরে চলে যাওয়া অনেক সহজ, কিন্তু ভুলটা শুধরে নিয়ে ফিরে আসা অনেক কঠিন। মনে রেখো, আজ তুমি যাকে কাঁদিয়ে হাসছ ভবিষ্যতে সে হাসবে আর তুমি কাঁদবে। সমাজ কি বলবে, পরিবার মেনে নেবে কি না, শুধুমাত্র এই অজুহাতের কারণে হাজারো ভালোবাসার গল্পগুলো অপূর্ণ থেকে যায়। বন্ধুরা, তুমি যদি আমার গলা প্রথম শুনে থাকো, তাহলে ওই যে নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি রয়েছে ওকে একটু ভালোবাসা দাও। হ্যাঁ, মন থেকে ভালোবেসো, কিন্তু দেখা হবে তোমার সাথে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ। যত নামি দামি রেস্টুরেন্টের খাবার হোক, মায়ের হাতের রান্নার কাছে সব কিছু হার মানে। তিন ধরনের মানুষের অহংকার বেশি। নাম্বার এক, বেশি শিক্ষিত হলে। নাম্বার দুই, বেশি সুন্দর হলে। নাম্বার তিন, হঠাৎ বড় লোক হলে। আজ পর্যন্ত মানুষকে এইটুকুই চিনলাম, জানোয়ার বললে খেপে যায়, কিন্তু বাঘের বাচ্চা বললে খুশি হয়, অথচ দুটুই পশুর বাচ্চা, মানুষ বড়ই আজব। আমরা দুধ বিক্রেতাকে সর্বদা বলি দুধে পানি মেশাননি তো, অথচ মদে মানুষরাই পানি মিশিয়ে খায়। মানুষ সোজা পথে চলতে চায় না, আর বাঁকা পথে সবারই আগ্রহ বেশি, সেজন্যই মদ বিক্রেতাকে কারো কাছে যেতে হয় না, আর দুধ বিক্রেতাকে বাজারে যেতে হয়। মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয়, আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয়, সত্যি আজব। ইতিহাস সাক্ষী আছে, নুনে কখনো পোকা ধরেনি, কিন্তু মিষ্টিতে তো প্রতিদিনই ধরে, পিঁপড়াও ছাড়ে না। মেয়েদের দুঃখ লুকিয়ে রাখার এক অসাধারণ গুণ আছে, সে সবাইকে দেখায় সে খুশি, কিন্তু মেয়েটি জানে তার মনের অবস্থা। কখনো তাকে বিশ্বাস করবেন না যে মানুষটা আপনাকে মুখে বলে ভালোবাসি, কিন্তু এর কাজে ও অ্যাকশনে সে বোঝাতে ব্যর্থ হয়। ভালোবাসা তার আপন রাস্তা তৈরি করে নেয়। যে মানুষটা আপনার সাথে যোগাযোগহীন হয়ে থাকতে চায়, কখনো ভেবে নিবেন না ওই মানুষটা আপনাকে ভালোবাসে। যে মানুষটা আপনাকে কখনো টেক্সট রিপ্লাই দিতে অনেক দেরি করে, ইচ্ছে করে, সে মানুষটা আপনার জন্য কখনো চিন্তিত না। তার কাছে আপনি ছাড়া আরও অনেক ব্যাকআপ প্ল্যান আছে, আপনি ছাড়া তার প্রায়োরিটিতে আরও অনেকেই আছে। কখনো এমন কারোর জন্য অপেক্ষা করা উচিত না
যে আপনাকে অপেক্ষাতে রাখে, যার প্রথম চয়েস আপনি কখনো হতে পারেননি, তাকে কখনো আপনার প্রথম চয়েস বানিয়ে রাখবেন না। এখনো হঠাৎ মেসেজ আসলে মনে হয় হয়তো তুমি মেসেজ দিচ্ছ, ও ভুলে গেছিলাম তোমার আমার পৃথিবীতে এখন আর কোনো নেটওয়ার্ক নেই, যার বাবা নেই তার কোনো আবদার নেই, যে ঘরে মেয়ের মা বেশি চালাক সেই ঘরের মেয়েরা স্বামী সংসার করতে পারে না এবং চালাকির কারণেই মেয়ের সংসার ভেঙে যায়, এটাই প্রমাণিত। ফ্যামিলির বড় মেয়েকে বিয়ে করা মানে একটা শান্তশিষ্ট ভদ্র লক্ষ্মী সংসারী ও স্বামী ভক্ত বউ পাওয়া, যে তোমাকে যতটা সম্মান দেবে তুমি তাকে ততটাই সম্মান দিও, তার অধিক বেশি দেওয়ার চেষ্টা করো না, কারণ এই যে মানুষগুলো সম্মানের চেয়ে বেশি স্বার্থে চলে, স্বার্থ ফুরিয়ে গেলে সম্মান দেওয়াটাও ভুলে যায়। বয়স বাড়ছে, ইগো বাড়ছে, ভালোবাসার মানুষ কমছে, বন্ধু বান্ধব কমছে, একা হয়ে যাচ্ছি, আনন্দ কমছে, কষ্ট বাড়ছে, নিজেকে নিজেরই ভালো লাগছে না। ভালোবাসা একটা পাখি, যখন খাঁচায় থাকে তখন মানুষ তাকে মুক্ত করে দিতে চায়, আর যখন খোলা আকাশে তাকে ডানা ঝাপটাতে দেখে তখন খাঁচায় বন্দি করতে চায়। কিছু স্থানে কোনো প্রতিযোগিতা চলে না, অন্যের বিজয়ে নিজের সুখ নিহিত থাকে। সব হাসি খুশির হয় না, কিছু হাসি যন্ত্রণা লুকিয়ে রাখার জন্যও হয়। ভালো কথা, ভালো কাজ, ভালো চিন্তাগুলো ছড়িয়ে দিন, এতেই জীবন অর্ধেক সুন্দর হয়ে যাবে। যে অল্প চায় তার এই অল্প চাওয়াটুকুও পূরণ হয় না, সৃষ্টিকর্তা সকলের আশা পূরণ করুক। যাকে সংকোচ ছাড়া মন খুলে বলা যায় আমি ভালো নেই, সে আপন মানুষ। কখনো কেউ আপনাকে ছেড়ে গেলে কষ্ট পাবেন না, কারণ যে জিনিসটা আপনার জন্য সঠিক না সে জিনিসটা সময় হলে উপরওয়ালা আপনার ভালোর জন্য আপনার থেকে সরিয়ে নেবে। পরিস্থিতিতে পড়লে মানুষ অনেক না পারাগুলোও পেরে যায়। সবার সামনে প্রিয় মানুষটাকে ভুলে থাকার অভিনয়টা ভালোভাবেই করা যায়, কিন্তু প্রিয় মানুষটিকে কখনোই ভুলে থাকা যায় না। কদর করতে জানে যারা তাদের কাছে ভালোবাসার মানুষ সবসময় সেরা। ভালোবাসলে যে কষ্ট পেতে হবে এটা জানার পরেও আমরা ভালোবাসি, বিচ্ছেদ তো তারাই চায় যারা মন নিয়ে খেলে, অবহেলা তো তারাই করে যারা সত্যকে রাখে আড়ালে। মানসিক শান্তি দেওয়া মানুষটা যখন পাল্টে যায় তখনই আমরা হয়ে যাই অসহায় নিরুপায়। যদি কাউকে কষ্ট দাও আর সে যদি চুপ থাকে তবে তার নীরবতাকে ভয় করো, কারণ এর বিচার স্বয়ং রব করবে। জীবনে আসা প্রিয় মানুষগুলো সব দিক থেকে পারফেক্ট হয় না, তাই এই প্রিয় মানুষগুলোকে ধরে রাখতে হলে তাদের যে কোনো একটা দিককে পারফেক্ট ভেবে নিয়ে ধরে রাখতে হয় সব সময়। বাস্তবতা কোনো স্বপ্ন নয়, এটি একটি কঠিন পথ যা তোমাকে ধৈর্য ধরে অতিক্রম করতে হবে। নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে, কারণ সবাই সব সময় পাশে থাকে না। আমি প্রিয় মানুষকেও অনেক সময় বদলে যেতে দেখেছি। যদি জানতাম সেই দিনটাই আমাদের শেষ দেখা ছিল তাহলে হয়তো ওই দিন আর তোমাকে যেতে দিতাম না। জন্ম, মৃত্যু, বিয়ে, এই তিনটা সময় মানুষকে যেভাবে মূল্য দেওয়া হয় তেমনি যদি জীবনের অন্য সময়গুলোতে মানুষকে একইভাবে মূল্য দেওয়া হতো তাহলে হয়তো কিছু মানুষ আত্মহত্যার পথ বেছে নিত না। গুরুত্ব কম দিলে
প্রিয় মানুষটাকে হারাবেন, আর বেশি দিলে নিজেকে হারাবেন। জীবনের প্রতিটি ভুল আপনাকে যেমন নতুন কিছুর শিক্ষা দেবে, তেমনি অনেক কিছু আপনার থেকে কেড়ে নিবে। পুরুষ মানুষ যত কঠিন হৃদয়েরই হোক না কেন, সে অন্তত একজন নারীর কাছে দুর্বল, যার কাছে গেলে নিজের অবস্থান সে ভুলে যায়। কখনো যদি আপনার ঘরের সমস্যা সমাধানের জন্য বাইরের মানুষের প্রয়োজন হয়, তখনই বুঝে নেবেন আপনার পরিবারটা আর পরিবার নেই, শেষ হয়ে গেছে। সময় যা নেয় তার চেয়ে বহুগুণে ফিরিয়ে দেয়, অপেক্ষা শুধু ধৈর্যের। গরিবকে অবহেলা করবেন না, কারণ ধনী হতে অনেক সময়ের প্রয়োজন হয়, আর গরিব হতে বেশি সময়ের প্রয়োজন হয় না। নিজের জীবনের লড়াইটা নিজেকেই লড়তে হবে। জ্ঞান অনেকেই দেবে, কিন্তু সঙ্গ কেউ দেবে না। পৃথিবীতে আপন বলতে কিছুই নেই। সময় যখন খারাপ যায়, তখন নিজের ঘুমটাও পর হয়ে যায়। বারবার ভুল ধরিয়ে দেওয়ার পরও যদি মানুষ ভুল করে, তাহলে সেটা তার ভুল নয়, অভ্যাস। তুমি কার হৃদয়ে বেঁচে থাকবে সেটা ঠিক করবে তোমার ব্যবহার। পরের দয়ায় রাজভোগ খাওয়ার থেকে নিজের রোজগারে পোড়া রুটি খেয়ে থাকা শ্রেয়। জীবনে একবার একা হয়ে দেখো, এই পৃথিবীতে কেউ কারো নয়। সময়ের প্রয়োজনে সবাই কাছে আসে, কেউ বা স্বার্থের টানে, কেউ বা আবেগের কারণে। পরিস্থিতি আর সময় যত বেশি জটিল হবে, ততই তুমি মানুষ চিনতে শিখবে। পৃথিবীর সবথেকে নিষ্ঠুর মানুষ তো সেই যে তার নিজের প্রয়োজনে কাউকে ব্যবহার করে, প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয়। মনের মধ্যে শান্তি না থাকলে কোনো উৎসব, আনন্দ, কোলাহল কিছুই ভালো লাগে না। সময় সব কিছু বলে দেয়, কে এগিয়ে যাবে আর কে পিছিয়ে থাকবে। ফালতু অহংকার তো শুধু মূর্খরাই করে। শ্বশুর বাড়িতে মেয়ে অত্যাচারিত হয়ে ডিভোর্স চাইলে মেয়ের পাশে দাঁড়ান, কারণ মৃত কন্যার থেকে ডিভোর্সি কন্যা অনেক বেশি সম্মানের। বর্তমান যুগে চোখ মুখ কানে তালা লাগিয়ে দেন, এটাই হচ্ছে ভালো থাকার একমাত্র উপায়। আসলে কেউ কখনো কাউকে ভুলে যায় না, শুধু প্রয়োজন ফুরিয়ে গেলে যোগাযোগ বন্ধ করে দেয়। মানুষ হচ্ছে মেঘের মতো, তারা আসবে, তারা যাবে, আপনাকে থাকতে হবে আকাশের মতোই স্থির। হঠাৎ যদি কারো কাছে আপনি গুরুত্বহীন হয়ে পড়েন, যার কাছে একসময় অনেক গুরুত্বপূর্ণ ছিলেন, তাহলে বুঝে নিন আপনি ভুল ধারণার মধ্যে ছিলেন, আপনি কোনো দিনই তার কাছে গুরুত্বপূর্ণ ছিলেন না। তোমার চোখে ভরসা থাকুক, বিশ্বাস থাকুক আমার কাঁধে, ভিতটা যদি মজবুত হয় সম্পর্ক বাসা বাঁধে। তুমি যদি কাউকে জল আনতে পাঠাও, তাহলে আগে সে নিজে খাবে, তারপর তোমার জন্য নিয়ে আসবে। এটা জীবন বন্ধু, আগে সবাই নিজের জন্য বাঁচে, পরে অন্যের কথা ভাবে। বিষদ সাপকে মানুষ যতটা ভয় পায়, তার চেয়ে বেশি ভয় পায় তাদেরকে যারা বন্ধুত্বের আড়ালে বিষ জমায়। বিয়ের জন্য ডিভোর্সি এক বাচ্চার মা পছন্দ হয় না, কিন্তু পরকীয়া করতে দুই বাচ্চার মাকেও তখন নায়িকা মনে হয়। সাফল্য স্থায়ী নয়, ব্যর্থতা মানেই মৃত্যু নয়, আসল ব্যাপার হচ্ছে সাহস ধরে রাখা। হাতের নখ বড় হলে নখ কাটতে হয়, আঙ্গুল নয়। তেমনি সম্পর্কের মাঝে ভুল হলে ভুল ভাঙতে হয়, সম্পর্ক নয়। তুমি যতই ভালো হও না কেন, যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন, যতই কষ্ট সহ্য করো না কেন, কিছু মানুষের কাছে তবুও তুমি কখনোই ভালো হতে পারবে না। জীবনে দুইজন মানুষকে কখনোই ভুলে যেও না। নাম্বার এক, সেই ব্যক্তি যিনি তোমাকে সফল করার জন্য সব কিছু হারিয়েছে,
তোমার বাবা। নাম্বার দুই, সে ব্যক্তি যিনি তোমার কষ্টের দিনগুলোতেও তোমার সাথেই কাটিয়েছেন, তোমার মা। শোনা যায় শেয়াল অনেক চতুর প্রাণী, তবুও মানুষ কুকুরকে পোষে, কারণ চতুরতার চাইতে মানুষ বিশ্বস্ততাকেই বেশি পছন্দ করে। কি আশ্চর্য, তাই না? আমরা ভালো থাকবো বলে টাকা উপার্জন করি, আর সেই টাকা উপার্জন করতে গিয়েই আমরা আমাদের সব ভালো থাকা বিসর্জন দিয়ে ফেলি। এক শিক্ষক ছেলেদের লক্ষ্য করে বললেন, মেয়েদের পেছনে ছুটে ভালোবাসার ভিক্ষা চাওয়ার জন্য তোমার মা বাবা তোমাকে জন্ম দেয়নি। কর্মের পেছনে ছোট, কর্ম ভালো হলেই মেয়েদের মা বাবা একদিন তোমার পেছনে ছুটবে। এক বিবাহিত ভাইকে জিজ্ঞেস করেছিলাম, হাতে এত আংটি কেন? উত্তরে বললেন, একটা বিয়ের আংটি, বাকিগুলো বিয়ের পর সমস্যার সমাধান করার আশায় পড়েই চলেছি। কখন কার দরজায় কাকে দাঁড়াতে হবে তা সৃষ্টিকর্তাই ভালো জানেন, অতএব কোনো মানুষের সাথেই খারাপ ব্যবহার করা উচিত নয়। প্রত্যেক নতুন জিনিসকে উৎকৃষ্ট মনে হয়, কিন্তু বন্ধু যতই পুরনো হয় ততই তাকে উৎকৃষ্ট ও দৃঢ় মনে হয়। টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না, অথচ টাকার অভাবে ভালোবাসা শেষ হয়ে যায়। ভালোবাসার মানুষটার প্রতি এক অদ্ভুত মায়া থাকে, কষ্ট পেলেও তাকে ছাড়া যায় না, মন ভেঙে গেলেও ঘৃণা করা যায় না। বিশ্বাসে অন্ধ হতে নেই, কারণ যেখানে বিশ্বাস আছে সেখানে বিশ্বাসঘাতকও আছে। জীবনের কটু সত্য, অনাথ আশ্রমে গরিবের বাচ্চা পাওয়া যায়, আর ধনীদের বৃদ্ধ মা বাবা পাওয়া যায় বৃদ্ধাশ্রমে। স্কুলের শিক্ষক জিজ্ঞাসা করল, গ্রাম আর শহরের মধ্যে তফাত কি? একটা ছেলে উত্তর দিল, তফাত এটাই যে গ্রামে কুকুর পথে ঘাটে ঘুরে বেড়ায় আর গরুকে পালন করা হয়, আর শহরে কুকুর পালন করা হয়, গরু যত্রতত্র ঘুরে বেড়ায়। আমাদের গ্রামে অশিক্ষিত লোক গরু চড়ায়, শহরে শিক্ষিত লোক কুকুর চড়ায়। সাদা চামড়ায় যদি সৌন্দর্য হতো তবে আমরা কাফন দেখে ভয় পেতাম না, আর যদি কালো চামড়া কুৎসিত হতো তবে আমরা কারো চোখের দিকে তাকিয়ে মুগ্ধ হতাম না। বড়লোক মারা যাবে টাকার চিন্তায়, গরিব মারা যাবে পেটের ক্ষুধায়, আর মধ্যবিত্ত মারা যাবে লজ্জায়। বন্ধুত্ব করার মতো কোনো যোগ্য লোক পাওয়া না গেলে একা থাকো, তবুও অযোগ্যদের সাথে বন্ধুত্ব করতে যেও না। কিছু মানুষকে সব দিলেও সারা জীবন কখনো আপন হয় না। শুধু ভালোবাসলে হয় না প্রিয়, সব পরিস্থিতিতে পাশে থাকার সাহসও থাকতে হয়। কেউ যদি বুঝে ফেলে আপনি তার প্রতি দুর্বল, তখনই শুরু হয় অবহেলা। সম্পর্ক হলো বিদ্যুৎ কানেকশনের মতো, যা ভুল জুড়ে গেলে সারা জীবন শক দেবে, আর ঠিক জুড়ে গেলে সারা জীবন আলোয় ভরিয়ে দেবে। প্রয়োজনের থেকে বেশি চেয়ে এবং নিজের যা আছে তার থেকে বেশি লোককে দেখাতে গিয়ে মানুষ ঋণে ডুবে যায়। যাদের কাছ থেকে শুধু অবহেলাটাই পাও তাদের গুরুত্ব দেওয়া বন্ধ করো, কারণ তোমার নিজেরও একটা আত্মসম্মান আছে। যে মানুষ মিথ্যে বলে আজ ঠকাচ্ছে, সে একদিন সত্যিটা বলার জন্য দু চোখে বন্যা ভাসিয়ে মানুষকে বোঝাবে, কিন্তু কেউ তা বুঝবে না। বাবা হলো বৃক্ষের মতো, ছায়া ও অক্সিজেন দুটোই একসঙ্গে দেয়। স্বার্থপর মানুষগুলোর একটা গুণ আছে, তাদেরকে কখনো খুঁজতে হয় না, ওদের প্রয়োজনে ওরা ঠিকই মানুষকে খুঁজে নেয়। সুন্দর করে গুছিয়ে মিথ্যা কথা বলা মানুষগুলো সবার কাছে প্রিয় হয়, অপ্রিয় হয় শুধু মুখের ওপর সত্যিটা বলে দেওয়া মানুষগুলোই। যে ব্যক্তি অন্যের খারাপ চরিত্র নিয়ে অভিযোগ করল, সে নিজের চরিত্রের খারাপ দিকটি প্রকাশ করে দিল। সাফল্য মানে নয়বার পড়ে গিয়ে
দশমবার উঠে দাঁড়ানো। রাগের মাথায় কোনোদিনও কিছু করো না, কারণ রাগের মাথায় তুমি যে সিদ্ধান্তটা নেবে সেটাই ভুল হবে। বাস্তবতার কারণে অবহেলা আসে না, অবহেলা আসে গুরুত্বের অভাব থেকে। মন খুলে হাসতে হলে নিজের যন্ত্রণাগুলোর সাথে খেলতে শিখতে হয়। স্বার্থ থাকলে অনেক কথা হবে, স্বার্থ ফুরালে চেনার জন্য পরিচয় আবার দিতে হবে। তোমাকে বিশ্বাস করা আমার কর্তব্য, আর সেই বিশ্বাস বজায় রাখা তোমার দায়িত্ব। প্রথম দেখায় বা প্রথম আলাপে কখনো মানুষ চেনা যায় না, কারণ প্রথমবার মানুষ বাইরের রূপটা প্রকাশ করে আর ভেতরেরটা গোপন রাখে। বর্তমান সমাজ হলো ব্যর্থ মানুষকে নিয়ে হাসাহাসি করা আর সফল মানুষকে নিয়ে হিংসা করা। সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে একজন আগুন হলে অন্যজনকে জল হতে হয়। যদি আপনি জীবনে বারবার আঘাত পেতে থাকেন, তবে তার জন্য নিজেকে দোষী ভাববেন না, কষ্ট পাবেন না। শুধু মনে রাখবেন, যে গাছটির ফল সবচেয়ে মিষ্টি সেই গাছটিতেই বেশিবার পাথর ছুঁড়ে মারা হয়। যখন কেউ কাউকে ছেড়ে চলে যায়, তখন সে শুধু নিজে যায় না, সাথে সাথে সেই মানুষটার হাসিটাও নিয়ে যায়। অনেক বাড়ির নাম দেওয়া থাকে মা ভিলা বা মায়ের দোয়া। খোঁজ নিলে জানতে পারবেন সেই মালিকের মা বৃদ্ধাশ্রমে। আগে আমরা বড়দের ভয় পেতাম, ভয়ের কারণ ছিল সম্মান ও শ্রদ্ধা। এখন আমরা ছোটদের ভয় পাই, ভয়ের কারণ বেয়াদবি ও অভদ্রতা। চাইলে আমিও অনেককে ছোট করে ঠকিয়ে কষ্ট দিয়ে মজা নিতে পারতাম, কিন্তু বাবা মা এই শিক্ষাটা দেয়নি। সে প্রাক্তন হওয়ার পরও বন্ধুত্ব রাখতে চেয়েছিল, কিন্তু সে জানে না প্যারাসিটামল দিয়ে ক্যান্সারের চিকিৎসা হয় না। যদি অনেকদিন পর হঠাৎ কেউ মেসেজ দিয়ে বলে কেমন আছিস, তাহলে বুঝে নেবেন এর পরের লাইনটা হবে একটা হেল্প করতে পারবি। বাবার টাকা নয়, বাবা থাকাটাই যথেষ্ট। প্রত্যেক মেয়েরা যদি নিজের শাশুড়িকে নিজের মা মনে করতেন, তাহলে পৃথিবীতে কোনো বৃদ্ধাশ্রম নামে ঘর থাকতো না। আর প্রত্যেক শাশুড়ি যদি বউকে নিজের মেয়ে মনে করতেন, তাহলে কখনো কোনো সংসারে অশান্তি থাকতো না। কোটি টাকার হীরাটাকে অন্ধকারে খুঁজতে এক টাকার মোমবাতিটাই কাজে লাগে। সুতরাং জীবনে কাউকে কোনোদিনও ছোট মনে করো না। ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আর নতুন নতুন এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।